ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা ফুলের বড় মাপের একটা ফুলকপি নিয়ে এটা চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি। এটা কেরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। উপরের ডগাগুলো আমি বাদ দিয়ে নিয়েছি, বেশি পরিমাণে বাদ দিয়ে নিয়েছি, অল্প একটু করে রেখেছি। এবারে এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে নিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে। আপনারা যে কোনো কড়াই বা বাটির মধ্যেও সেদ্ধ করে নিতে পারবেন। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন আমি এক কাপ জল নিচ্ছি এর মধ্যে। এটাকে আমি সেদ্ধ করে নেবো। তো সেদ্ধ করার সময় এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু নুন, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর যদি মনে করেন যে একটুখানি হলুদ দেবো, তাহলে আপনারা একটুখানি হলুদও দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ দেবো, একেবারে এক চিমটে। এটাকে আমি সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। আমি একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এখন 10 মিনিটের জন্য, একেবারে মিডিয়াম লো ফ্লেমে এটাকে রেখে দেবো। এই দেখুন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। তো আমি এবারে ঢাকাটা তুলে রেখে নিচ্ছি। বেশ খানিকটা জল শুকিয়ে এসছে, এইটুকু জল আমি শুকিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আরও 1-1.5 মিনিট মতো এটাকে। আরও 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এটাকে আমি একটুখানি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নিয়ে নেবো আমি একটা কড়াই, এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি নামিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে। এটাকে নিয়ে নিলাম আমি একটা ননস্টিকের কড়াই, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা হয়ে গেছে, তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব, এপিট ওপিট করে, যাতে এটা কড়কড়ে হয়ে যায়। লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি এগুলোকে। তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে একটু আমি মাঝখান ফ্রাই করে নিই। আপনারা চাইলে এটাকে থেঁতো করেও ভেজে নিতে পারেন। দেখুন যখন রসুনের গায়ে এরকম লালচে লালচে স্পট পড়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা রসুনের কোয়াগুলোও তুলে নেব। তুলে নিলাম আমি, এরমভাবে ভেজে নিয়ে আপনারা যে কোনো ভর্তার মধ্যে দিতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এরমভাবে একসাথে ভেজে নিয়ে 2-3 রকমের ভর্তাও আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা এবার পরের স্টেপে যাই। এবারে ভেজে নেওয়ার লঙ্কাটা আমার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হলে কিন্তু নরম পড়ে যাবে। তো এর মধ্যে আমি যেহেতু কপিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এর মধ্যে আমি শুধু লঙ্কাটা যাতে নে করে নেওয়া যায় তার মতন নুন নিলাম। এর মধ্যে এখন আমি লঙ্কাগুলো একটা একটা করে দেখুন আমি সবগুলো লঙ্কা এরমভাবে নিয়ে নিচ্ছি। এই লঙ্কাগুলো ঝাল কম আছে বলে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যদি মনে হয় যে এরম করে লঙ্কাটা মারিয়ে নেওয়ার পরে বেশি মনে হচ্ছে, তাহলে কিন্তু এটা তুলে রেখে দিতে পারেন, অল্প একটু পরে যে কোনো ভর্তার মধ্যে এটা ইউজ করতে পারবেন। তা আমি এখন এর মধ্যে যেহেতু আমি একটুখানি কাঁচা লঙ্কাও ইউজ করবো, তো আমি একটুখানি তুলে নিচ্ছি এখান থেকে। আর এখানে আমি রসুন কোয়াগুলো এরম করে মিক্সি নিচ্ছি। এটাকে একটু মেখে নিই, আমি একটু মেখে নিচ্ছি, এটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। আপনারা চাইলে উপর থেকে একটুখানি সর্ষের তেল দেবেন, ভর্তাতে কিন্তু সর্ষের তেলটা খুব ভালো লাগে। তবে আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল আপনারা যদি একটুখানি পরিবেশনের সময় লেবুর রস ছড়িয়ে পরিবেশন করেন, তাহলে সেটা বেশি ভালো লাগবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা সর্ষের তেল, নিয়ে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি আমি। মাখিয়ে নিয়ে আমি তুলে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই লেবুর রস দিয়ে একবার ট্রাই করে দেখবেন যে এটা কতটা ভালো লাগে, আর কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।